আন্দোলন গড়ে তুলতে পারি আজকের এই সময় অনেকেই এই কথাটা দিয়ে আমার অনুরোধ করছি। আজকের এই ধর্ণা নাগরিক ধর্ণার আয়োজন করেছি, অনেকেই এসেছেন, নাগরিক অধিকার রক্ষা কমিটির অনেক কর্মকর্তা এখানে, কর্মকর্তাদের মধ্যে অনেকেই एक बात हमरा गत 26 जून বার্তা আসাম সরকার দিতে চাইছে যারা ক্ষমতায় আছে যে বরাক ভ্যালির জনসাধারণ ডিলিমিটেশন নিয়ে খুবই খুশি এবং বরাকে কোনো রকমের আন্দোলন হচ্ছে না। আমি মনে করি যে এই ধরনের মন্তব্য যখন রাজ্য সরকারের সবচেয়ে টপ পোস্ট থেকে এই ধরনের মন্তব্য করা হয় আমাদের প্রত্যেকেরই নিশ্চয় দুঃখ হবে। যেটা আমি প্রেস মিটে বলেছি আমি আবার বলছি, মুখ্যমন্ত্রী কোনো দলের হয় না। মুখ্যমন্ত্রী হওয়ার পরে কেউ বলতে পারে না আমি একটা দলের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার পরে কেউ বলতে পারে না যেখানে আমি সিট জিতে এসেছি আমি ওইখানের মুখ্যমন্ত্রী, আর যেখানে আমি সিট জিততে পারিনি সেখানে আমি মুখ্যমন্ত্রী না। গণতন্ত্রতে যদি 10 জন আন্দোলন করে, 10,000 করে, 10 লাখ করে বা 10 কোটি করে, গণতান্ত্রিক দেশে যারা প্রাইম মিনিস্টার আর চিফ মিনিস্টারের পোস্টে আছেন আপনাদের 10 জনেরও কথা শুনতে হবে, 10,000-এরও কথা শুনতে হবে এবং 10 লক্ষ মানুষের কথাও শুনতে হবে। এটাই হলো গণতান্ত্রিক নিয়ম, এটাই হলো গণতান্ত্রিক নিয়ম। এবং আমরা যারা আজকে এই এই আন্দোলনে উপস্থিত হয়েছি, বক্তৃতা দিচ্ছি, শুধু আমরা যদি রাস্তায় নেমে আন্দোলন করি আমি মনে করি এই আন্দোলনটা সফল হবে। কিন্তু এই পর্যায়ে এই আন্দোলনটাকে নিয়ে যেতে হবে যে বরাকের কান্না জোরে দিসপুর পর্যন্ত যায় আর বরাকের কান্না জোরে দিল্লি পর্যন্ত যায়। আমি আজকে এই বক্তৃতাতে যারা এই ব্যারিকেডের বাইরে আছেন, যারা জনসাধারণরা আজকে ফুটপাতে দাঁড়ানো আছেন, যারা এখানে দোকানদাররা রয়েছেন, যারা অটোতে বসে আছেন, যারা স্কুটারে যাচ্ছেন, যারা টুকটুকিতে উঠে যাচ্ছেন, আমি সবাইকে বলতে চাই এই লড়াইটা কোনো ব্যক্তির লড়াই না, এই লড়াইটা কোনো ব্যক্তির লড়াই না, এই লড়াইটা হলো বরাক ভ্যালির জনসাধারণের লড়াই। আমরা আমাদের রিটার্ন মেমোরেন্ডাম দিয়েছি এবং ইমেইলও দিয়েছি, স্পিড পোস্টও দিয়েছি এবং আমরা সর্বাবস্থা এই খসড়া বাতিলের সুপারিশ করেছি। আমরা মনে করি বর্তমান আসাম সরকার বরাক উপত্যকার মানুষের অর্থনৈতিক, বার্ষিক এবং শেষ পর্যন্ত তার রাজনৈতিক ক্ষমতাকে ভঙ্গ করে দেওয়ার জন্য এই খসড়া প্রয়াস করে এটা নতুন প্রয়াস নিয়েছে। আমি বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে उनका मुखा ऊपर जो मुखौटा रहता है वो कैसा रहता है और चुनाव जीतने के बाद उनका मुंह का मुखौटा क्या होता है। अगर बात करें खिलंजिया की, अगर खिलंजिया की बात करें तो पहले हमको ये जानना पड़ेगा खिलंजिया कौन है। एक इंसान को अगर आप इंसान नहीं कर सकते तो आप खुद इंसान नहीं है, ये बात भी हमें सोचना पड़ेगा। दोस्तों, कभी जाति के नाम पे, कभी धर्म के नाम पे, कभी अपने स्वार्थ के लिए और कुछ के लिए जो बंटवारे हो रहा है, बंटवारे तो बहुत पहले हो चुका था, जिस बंटवारे के लेके आज भी शांति तभी चली गई थी। लेकिन बराक घाटी का नागरिक हिसाब से या बराक घाटी का एक संतान के हिसाब से हम कहेंगे